বকেয়া মহার্ঘ ভাতা স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অব্যাহত আন্দোলন। জীবন বাজি রেখে দীর্ঘ 23 দিন ধরে চলছে তাদের লাগাতার অনশন। সময় পেরিয়ে গেলেও এলো না সুদিন, হুঁশ ফিরছে না সরকার। এই আবহে সম্প্রতি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর 4% মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণায় যেন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুনে হয়েছে ঘৃতাহুতি। যেখানে 36% ডিএ বাকি, সেখানে সামান্য 4% ডিএ প্রদান করা মাননীয়ার মহানুভবতা নয়। রাজ্য সরকার মূলত সংগ্রামী যৌথ মঞ্চের চাপে বাধ্য হয়ে এই 4% ডিএ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, দাবি আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রী যে ফ্লোরে দাঁড়িয়ে বলেছিল বিধানসভাটাকে অসম্মান করেছে, বলেছিল মুন্ডু কেটে নিলে আমার দেওয়ার ক্ষমতা নেই, 8% কোত্থেকে আসলো? সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে চাপে পড়েছে বলেই সরকার আজকে এই ডিএটা বাড়াতে বাধ্য হয়েছে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য মহার্ঘ ভাতা প্রদান করছে না, এমনকি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করার দিকেও ভ্রুক্ষেপ নেই মাননীয়া সরকারের। এই উদাসীনতার যোগ্য জবাব দিতেই আগামী দিনে একাধিক কর্মসূচি পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘ অবস্থান, বিক্ষোভ, অনশন কোনো কিছুতে সুরাহা না হওয়ায় আগামী 22 ফেব্রুয়ারি কর্মবিরতির সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারীদের। আগামী দিনের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো আবার আরেকবার আপনাকে জানান দেবে যে সংগ্রামী যৌথ মঞ্চ কী করতে চলেছে এবং কী করছে। তাই সমাধানের জন্য অতি দ্রুত সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বসুন এবং সমাধান করুন, অন্যথায় আপনার প্রচারের সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চই আপনার দুর্নীতির প্রচারগুলোও করতে থাকবে। আগামী দিনে আমাদের কর্মসূচি, 22 তারিখে আমাদের কর্মবিরতি রয়েছে, 3রা মার্চ মহামিছিলের ডাক দেওয়া হয়েছে, সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের ডাকা হয়েছে এখানে মহামিছিল করার জন্য। তার পরবর্তীতে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য থাকব। আন্দোলনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছে লাগাতার সরকারি কর্মচারীদের অনশন। ন্যায্য প্রাপ্য আদায়ের দাবিতে অনশনের 23তম দিনেও তারা দৃঢ় প্রতিজ্ঞ। তাদের দীপ্তকর্য ঘোষণা, এই লড়াই থামবে না, তাদের হকের দাবি না মিটলে জারি থাকবে আন্দোলন। এবারের বাজেটে উনি 4% ছুঁড়ে দেওয়ার মতো দিয়েছেন ঠিকই, কিন্তু বাকি দাবিগুলো সম্পর্কে কোনো উল্লেখ নাই। এর বিরুদ্ধেই আমাদের লড়াই, যতক্ষণ পর্যন্ত না এর সুষ্ঠু সমাধান বসে ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আমরা। কিন্তু আর কতদিন প্রাপ্য মূল্য আদায় করতে আর কোন কোন পন্থা অবলম্বন করতে হবে সংগ্রামী যৌথ মঞ্চে? তবু প্রশাসনের টনক নড়ে কই? ঠিক কোন পথে গেলে মিলবে পরিশ্রমের প্রাপ্য মূল্য, নেই কোনো উত্তর। অনিয়মিতকরণদের নিয়মিতকরণের যে দাবি, সেই দাবি এখনও পর্যন্ত পূরণ হয়নি, ফলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন আরও তীব্র আকার নেবে এমনটাই হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। চলতি মাস এবং তার পরের মাস থেকে তাদের যে কর্মসূচি, লাগাতার যে আন্দোলন কর্মসূচি, সেই লাগাতার আন্দোলন কর্মসূচির পথেই কিন্তু তারা হাঁটবেন এবং প্রয়োজন হলে আগামী দিনে তাদের যে ধর্মঘট সেই ধর্মঘটের পথেও হাঁটবেন এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।